হাই ফ্রেন্ডস, সবাই ভাবছেন যে কেন আমি কেটস পায়ে দিয়ে এইভাবে বসে আছি। আমি এখন ওয়ার্কআউটে বের হব, সকাল 6টা বাজে শুক্রবার, বাসায় সবাই ঘুমাচ্ছে, তো আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এই ব্যাগটা নিয়ে যাব, ব্যাগে একটা ওয়ালেট নিচ্ছি, একটা পারফিউম, আমার ভীষণ পছন্দের একটা পারফিউম, এটা নিচ্ছি, গায়ে ঘাম হতে পারে, খারাপ লাগতে পারে তার কারণে, আর একটা ন্যাপকিন। তো রেডি হয়ে গেলাম, এখন বের হব। আজকে শুক্রবার, সকাল 6টা বাজে সবাই ঘুমাচ্ছে, তো এই ফাঁকে ভাবলাম ওয়ার্কআউট করে আসব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে, তো আমার সাথেই থাকবেন, ধৈর্য ধরে প্লিজ আমার ব্লগটি দেখবেন। এই যে আমি বের হচ্ছি, আমার বাসার লিফটটা এত সকালে খুলে না, এটা বন্ধ থাকে, তো আমি সিঁড়ি দিয়েই নামছি। বাসা থেকে বের হয়ে গেটের বাইরে এসে দেখলাম বৃষ্টিতে ভীষণ স্যাঁতস্যাঁতে পরিবেশ, তখন ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাসায় ফিরে যাই। তো বাইরে যখন বের হয়ে গেছি, তো ভাবলাম যে এখন তো আর যাওয়ার উপায় নেই, আজকের মতো হেঁটেই যাই। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা একটা সকাল, বাইরেটা দেখতে ভালো লাগছিল, কিন্তু রাস্তার অবস্থা ভীষণ স্যাঁতস্যাঁতে। আমি ওয়ার্কআউট থেকে বাসায় এসেছি, আমি ওভেনে একটু পানি গরম করে নিলাম, আমি এখন লেবু পানি খাবো একটু মধু দিয়ে। ওয়ার্কআউটের পর লেবু মধু পানিটা আসলে ভীষণ ভালো একটা জিনিস শরীরের জন্য, এটাতে অনেকাংশেই মেদ কাটে, আমি নিজেও পরীক্ষিত, আমি অনেকবারই দেখেছি এটা খেলে অনেক উপকারে আসে। তো আমি যে দেখেন রেডি করে নিচ্ছি আমার লেবু পানি মধু দিয়ে। তো আপনারা সবাই জানেন যে আমি গত বুধবারে একটা গায়ে হলুদে গিয়েছিলাম, তো আজকে আমার ওই গায়ে হলুদটার বিয়ের প্রোগ্রামটা আজকে হবে, তো আমি সকাল সকাল সব কিছু রেডি করে নিব, নাস্তা খাবো, নাস্তা খেয়ে আমার বাসার কিছু কাজ আছে ওগুলো আমি গুছিয়ে নিব, তারপরে রান্নাটা আপনাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারবো না, শুধু যে কোনো একটা আইটেম আমি মুরগি রান্না করব ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি বসে লেবু পানিটা খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। যারা খান তারা তো জানেনই, আর যারা খান না তারা একটু খেয়ে দেখবেন, আসলেই উপকার পাওয়া যায়। আমি মুরগির সব কিছু রেডি করে একবারে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে একটা জায়গায় যাব, সব রকম রান্না আমি শেয়ার করতে পারবো না, তো এই কারণেই আর কি শুধু মুরগিটা আমি রসুন, তারপরে আদা, গরম মশলা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, যা যা লাগে সব কিছু একসাথে, পেঁয়াজ কাটা, একসাথে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি মুরগিটা। তো আমি চেয়েছিলাম এই মুরগিটাও আপনাদের সাথে নারকেলের দুধ দিয়ে শেয়ার করব, কিন্তু আজকে যেহেতু বিয়েতে যাব, আমার ফ্রিজে তেমন বাজারও নাই, যেটা ছিল এটাই তাড়াহুড়া করে রান্না করে ফেলছি, এই জন্য নারকেলের দুধ মুরগিটা আর একদিন অন্য ব্লগে শেয়ার করব। তো এই আর কি রান্না হচ্ছে। আমি একটু মুরগিটা যেহেতু একটু শক্ত, আমি একটু কষার জন্য পানি দিয়ে দিলাম, আমি একটু আলু দিয়ে মুরগিটা একটু ঝোলঝোল করে রান্না করব, আর করব কাঁচকলা আপনার কই মাছ দিয়ে রান্না, আর মাখানো একটা ডাল থাকবে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো এই যে আমি আলু দিয়ে দেখতেই পাচ্ছেন কষে নিচ্ছি, খুব সুন্দরভাবে তেল উঠে গেছে। এভাবে কিছুক্ষণ কষার পর আমি পানি দিয়ে দিব ঝোলের পানিটা। দেখতেই পাচ্ছেন যে আমার কষা হয়ে গেছে, আমি এখনই পানি দিয়ে দিব। হ্যাঁ, তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব,
আমি এইভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে সময় নিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। তো টেবিলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই পাতিলটা আমার কিন্তু টেবিলে সার্ভ করা একটা পাতিল, এটা দেখে ভাববেন না যে আমি এই পাতিলটাতে রান্না করি রান্নাঘরে। তো এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এই যে আমার কই মাছ কাঁচা কলা আর মাখানো ডাল, ঘন ডাল, আমার ভাত আছে, আর এখানে আছে আপনার মুরগি, যেটা আমি এখন রান্না করে দেখালাম। তো আজকে শুক্রবার, আমরা সবাই বাসায়, আমার ছেলে বাসায়, আমার হাজবেন্ড বাসায়, সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আর বিকালে আমি প্ল্যান করেছি যে আমি কি পরবো সেটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি কি পরে বিয়ে বাড়ি যাবো এটা দেখাবো, এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব একটু রেস্ট নিতে। তো রেস্ট নিয়ে ফিরে আসলাম আমার শাড়ি দেখানোর জন্য। তো আমি রেডি করে নিয়েছি আমি কি কি পরবো। এখন সন্ধ্যা, এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার শাড়িটা জর্জেট টাইপের কাতান, আর আমার এটার সাথে ম্যাচিং ব্লাউজ আছে, কিন্তু আমি সেটা পরবো না। আমি একটা কন্ট্রাস্ট একটা কাতান ব্লাউজ নিয়ে নিয়েছি, কিছু অ্যাক্সেসরিজ নিয়ে নিয়েছি, এগুলোই আজকে আমি বিয়েবাড়ি পরে যাব। তো সামরিনকে সাজাতে বসে গেলাম, ও তো ভীষণ এক্সাইটেড একটু সাজবে। তবে ওকে আমি পারমিশন দিয়েছি কোনো বিয়েবাড়ি, নববর্ষ, কারোর বার্থডে বা ওর বার্থডে, ঈদ, এই অকেশনগুলোতে আমি ওকে সাজিয়ে দিব, এটা ওকে আমি বলে রেখেছি। তো এটা ওরও শখ, সব বাচ্চাদেরই মনে হয় শখ সাজার, আর আমারও একটু শখ হয় যে আমার মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে দেখি। তো এই যে সাজাচ্ছি, দেখতেই পাচ্ছেন ওর চোখটা আমি সাজিয়ে দিচ্ছি, চোখে শ্যাডো দিয়ে দিচ্ছি। তো এই যে শ্যাডো দিচ্ছি, এখন শ্যাডোটা একটু ডিপ করে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সামরিনকে সাজিয়ে তারপরে আমি সেজে নিব, আমি রেডি হয়ে যাব। সামরিন কি পরবে সেটাও সিলেক্ট করে রেখেছি, ওয়াসিফ কি পরবে ওটাও সিলেক্ট করে রেখেছি। সামরিন এবং ওয়াসিফের ড্রেস আপটা প্রায় কাছাকাছি দেখতে লাগবে, ওদের দুইজনের, ওয়াসিফের টি শার্ট আর সামরিনের জামার সাথে মিল রাখছি, যাতে ওদের দুই ভাই বোনকে দেখতে অনেক সুন্দর লাগে। তো চোখটা দেখতেই পাচ্ছেন সাজিয়ে নিয়েছি। তো আমার সব কিছুই কমপ্লিট, আমি ব্লাশ অন দিচ্ছি আর লাস্টে একটু হাইলাইটার দিয়ে কমপ্লিট করে ফেলবো। তো এই যে আমি হাইলাইটারটা এখন দিব সামরিনের মুখে। তো সামরিন রেডি হয়ে গেছে, দেখেন কেমন লাগছে আমার মেয়েটাকে। তো ব্যাস রেডি সামরিন। এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এখন সামরিন এবং ওয়াসিফকে দেখলে বুঝতে পারবেন যে ওদের মধ্যে কোথায় মিল আছে, সামরিনের ড্রেস এবং ওয়াসিফের টি শার্ট কতটা মিল হয়েছে। তো এই যে আমরা সবাই বের হয়ে যাচ্ছি, ওরা বের হয়ে গেলে আমি দরজা লক করে বের হব।
এই যে বিয়ে বাড়ি চলে আসলাম। তো ফ্রেন্ডদের সাথে বসে কথা বলছি, এখানে অনেক শব্দ। তো ব্রাইডাল দেখেন ছবি তুলছে। তো এখানে আমার কিছু সিনিয়র ভাবিরা আছে, ফ্রেন্ডস আছে, সবার সাথে কথা বলছি। তো এই আর কি, তারপরে আমরা খেতে বসবো। আর কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। যে আমার ছেলে আর ওর বাবা একসাথে অন্য টেবিলে বসেছে, আমি আমার ফ্রেন্ডদের সাথেই বসে খাবো। তো এই যে খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছেন, রুমালি রুটি, চিকেন কিমা, সালাদ আছে, ভেজিটেবল। আমি খাচ্ছি আর ভিডিও করছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব বলেছি। এই যে চিকেন বিরিয়ানি। একটু সব কিছুই দেখাই আপনাদেরকে। এই যে রোস্ট, আর এদিকে আছে আপনার জর্দা, আর আছে একটা ড্রিঙ্কস। তো এই তো বিয়ে বাড়ির খাবার ছিল। তো ব্রাইডাল বসে তার রিলেটিভদের সাথে কথা বলছে। তো এখন আমি বাসায় চলে যাব। তো যাওয়ার আগে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এখন এ পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। সামনের ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আল্লাহ হাফেজ সবাইকে।